شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহ। ভাই একটি খুব সুন্দর প্রশ্ন করেছেন পীর সম্পর্কে, যে পীর কি, কোরআন হাদিসে এর কতদূর প্রমাণ রয়েছে। হে সম্পর্কে সূরা মায়েদার একটি আয়াত রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আয়াতটির অর্থ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে মুমিনগণ তোমরা আল্লাহর এবং আল্লাহর রসুলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম এবং তোমাদের উপর যে হাকিম রয়েছে তার অনুসরণ করো। ফা ইন তানাযাতুম ফি শাইইন, যখন তোমাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়ে যাবে কোনো মাসলা নিয়ে, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তখন সেই সমাধানের জন্য তুমি আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে ফিরে আসো। এখানে কোথায় পীরের কথা পেলেন? পেলেন পীরের কথা আতিউল্লাহ আল্লাহর, ওয়া আতিউর রাসূল এবং রাসূলের, ওয়া উলিল আমরি মিনকুম এবং তোমাদের যে হাকিম রয়েছে বা যে তোমাদের যে তোমাদেরকে পরিচালিত করছে, যে তোমাদের মধ্যে একজন যে বিজ্ঞ আলিম রয়েছে যে তোমাকে সঠিক দিনের দিকে নিয়ে যাচ্ছে, বা তোমাদের ইসলামী শরীয়তের অনুযায়ী যে ইসলামী হুকুমত আছে তো সেখানে হুকুমতের যে আমির রয়েছে সে আমির আপনাদের যে আদেশ দিচ্ছে সে আদেশকে তোমরা কী করো, মানো। এটা কথা এসেছে, কোথাও পীরের কথা আসেনি। বুঝতে পারা গেল যে এগুলো হচ্ছে কি, একটা আবিষ্কার শরীয়তের মধ্যে, দিনের মধ্যে, ইসলামের মধ্যে একটি নতুন জিনিস আবিষ্কার হয়েছে পীর। সে পীর কোনো কিছু নয়, তাই এদের থেকে বাঁচা একান্ত দরকার। এদের কাম হচ্ছে শুধু মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে ঠকিয়ে পয়সা অর্জন করা, সম্পদ অর্জন করা। তাদের বিরুদ্ধে যদি আপনি একটা কথা বলেন তো আপনাকে বিভিন্ন দিক দিয়ে সে কি করবে, আপনাকে জ্বালাতন করবে, তাকে আপনাকে কষ্ট দিবে, আপনাকে বিভিন্ন দিক দিয়ে প্রেশান করার চেষ্টা করবে। তাই এদের থেকে মানুষকে বাঁচা দরকার, সমাজকে বাঁচা দরকার। সমাজ যেন এদের ফাঁসে যদি না ফাঁসে, তবে দেখেন নিশ্চয় একটা ইসলাম কি হবে, সঠিক ইসলাম কি হবে মানুষের সামনে পৌঁছে যাবে। কিন্তু এরা মানুষকে ফাঁসিয়ে, মানুষও অশিক্ষিত, মানুষ পড়াশোনা নয়, মানুষ জানে না, তাই তাদের জালে ফেঁসে যায়। তাদেরকে বলতে হবে, বোঝাতে হবে যে সেটা ইসলামের মধ্যে কোনো জিনিস নাই। যদি মানি আল্লাহর কাছে আর যে কিছু যাওয়া হয়, আমরা যে কোনো জিনিস যখনই আল্লাহর কাছে হাত তুলে আমি যখন চাইবো তখন আল্লাহ আমাকে দিবে। কিন্তু যদি সেই জিনিসটা সন্তান যদি আল্লাহর সন্তান কে দেয়, আমাকে আল্লাহ দেয়, কিন্তু সে সন্তান যদি আমি পীরের কাছে চেয়ে নিই তখন কি হবে, সেটা শিরক হয়ে গেল। আর শিরক ইন্না শিরক লাযুলমুন আযীম, সবথেকে বিখ্যাত মানে বড় গুনাহ হচ্ছে কি শিরক। আর শিরক যে করবে তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো ক্ষমা করবে না। তাই এই ধরনের জিনিস যে পীরের কাছে যাবে বা তার কাছে মাথা নত করবে, তার কাছে সন্তান চাইবে, এই ধরনের যত যা জিনিস পীরের সামনে করা হয় সেগুলো হচ্ছে কি ইসলাম বিরোধী, এবং যে করবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এবং তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কেন, যে শিরক, যে মুশরিক হবে আল্লাহ যদি মুশরিককে যে শিরক করবে, যদি আল্লাহর যদি ই হয়, আল্লাহ যদি তাকে মাফ করতে চায় সেটা মাফ হবে, নতবা আল্লাহ ব্যতীত কেউ তাকে জানে না যে তার কী শাস্তি হবে। কিন্তু কোরআনের মধ্যে যেটা, হাদিসের মধ্যে যে রয়েছে সেটা হচ্ছে বিখ্যাত শিরক। আর শিরক আল্লাহ তাআলার কথা কখনো ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে যে শিরক করবে তাকে কখনো আল্লাহ ক্ষমা করবেন না।
তাই একটা বিখ্যাত, এটা হচ্ছে বিশাল বড় গুণা। পীরকে মানাও যাবে না বা তার কাছে চাওয়াও যাবে না, যা তার কাছে মাথা নতও করা যাবে না, তা মাজারের মধ্যেও যাওয়া যাবে না, এগুলো সব হচ্ছে গুনার কাজ। আমাদের আল্লাহ তাবারক ওয়াতালা যেন এই সমস্ত কুকর্ম থেকে বা এই সমস্ত পাপ থেকে বাঁচার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।